আসসালামু আলাইকুম আজকে দেখাবো দুলাভাই থেকে কীভাবে ইনকাম করা যায় আসলে কি করা যায় নাকি এটা কোনো ফেক সাইট আমি নিজে এখান থেকে ইনকাম করেছি এবং কীভাবে ইনকামটা করা যায় আজকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো একটু মনোযোগ মনোযোগ দিয়ে দেখবেন না হলে তো বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজটা করতেও পারবেন না আচ্ছা ঠিক আছে সর্বপ্রথম আমি এই সাইটটায় গেলাম দুলাভাই ডট কম ডট বিডি এই সাইটে গিয়ে আমি লগ ইন করব আপনারা এই সাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এই যে রেজিস্টার ফর ফ্রিতে যাবেন অথবা আপনি দুলাভাই ডট কম ডট বিডিতে বিডি লিখে সার্চ দিলে আপনাকে রেজিস্টার নামে এরকম একটা অপশান আসবে সেখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করা আছে সেভ করা আছে বিধায় আমি এটাকে লগ ইন করে নিচ্ছি দেখেন আমার এখনও সতেরো টাকা অ্যাভেলেবেল আছে এখান থেকে আমি অনেকগুলো কাজ করেছি ঠিক আছে এই যে আগে আমি দেখাই কি কি কাজগুলো আমি করেছি এখানে দেখেন কাজগুলো হচ্ছে টাস্ক ফিনিশ দেখেন এই যে লাস্ট আমি এই কাজগুলো করেছি এই যে হ্যাঁ নভেম্বরে কাজ করছি এই যে অক্টোবরে করছি এই কাজগুলো আমি করেছি এবং পিছনে আরও আছে এই হচ্ছে কাজগুলো এইখান থেকে দেখেন আমি কি পরিমাণ ইনকাম করেছি এবং উইড্র করেছি এই যে দেখেন আমি মোবাইল রিচার্জ করেছি তিনশো টাকা একবার করেছি এইভাবে ইনকামগুলো করেছি এখনও সতেরো টাকা অ্যাভেলেবেল আছে এখন এই কাজটা করার জন্য হলো আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আপনার এই অ্যাকাউন্ট নামে যে অপশানটা আছে এখানে গিয়ে আপনার বিস্তারিত দিয়ে অ্যাকাউন্টটাকে ফুল সেট আপ করে নিতে হবে ঠিক আছে এখন আমার এটা বেসিকেই আছে আইডিটা গোল্ড হয়ে গেলে তখন আপনি একটু বেশি রেটের এবং সব ধরনের কাজগুলোই করতে পারবেন ঠিক আছে আমার বেসিক আছে বিধায় আমি সব কাজ করতে পারি না শুধু বেসিক কাজগুলোই করতে পারি তো দেখেন এখান থেকে আমার আমার আন্ডারে দেখেন কতগুলো রেফারার্স রেফারেন্স আছে এখানে আমার দেখেন আমি এ পর্যন্ত প্রায় সব জায়গায়তেই আমি আছি দেখা যাচ্ছে তো টপ ওয়ার্কারসদের তালিকায় সম্ভবত আমার নামটা থাকবে ঠিক আছে এখানে তো নাম থাকে না এখানে থাকে হচ্ছে আইডিগুলো দেখেন বিস্তারিত যেহেতু বলার কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেজন্য বলছি আর যদি কখনও এই কাজ করতে কোনো প্রবলেম হয় তাহলে যে সাপোর্টে আছে সাপোর্টে গিয়ে যে আপনার কাজের বিষয় জানতে পারবেন যে আমি কাজের ব্যাপারে কোয়েশ্চেন করেছি এবং তারা সেইগুলোর ব্যাপারে কিন্তু আমাকে বিস্তারিত যে অ্যান্সারগুলো করে দিয়েছে আবার সাপোর্টের এই যে যতগুলো সাপোর্টের কথা বলছি যে আমি আপগ্রেড আপগ্রেড করার জন্য এই যে বলেছিলাম সেই বিষয়ে আমাদেরকে আমাকে জানাইছে তারা ঠিক আছে এখন কথা হলো যে কাজগুলো কিভাবে করবেন দেখেন এই যে জবস নামে একটা অপশান আছে এখানে অল জবে যদি দিই আমি তাহলে এখানে দেখা যাবে যে এই দেখেন বেসিক কাজগুলো এগুলো হচ্ছে যারা বেসিক মেম্বার তারা এই কাজগুলো করতে পারবে আর যারা গোল্ড মেম্বার তারা এই বেসিক কাজ এবং গোল্ড কাজ সবই করতে পারে ঠিক আছে এখন এই কাজগুলো অ্যাভেলেবেল আছে যে একটা কাজ আছে বিশ টাকা এই যে একটা আছে দেখেন গোল্ড কাজ নিরানব্বই টাকা তো আপনি যদি এরকম দৈনিক নিরানব্বই টাকা যদি পাঁচ টাকা করতে পারেন মোটামুটি পাঁচশো টাকার মতন তো প্রায় হয়ে যায় পনেরো হাজার টাকা মাসে ইনকাম করাই যায় এখান থেকে ঠিক আছে এরকম আসলে সবাই করতে পারবেন এরকম অনেকগুলো কাজ আছে ঠিক আছে তো এখন এই টাকাগুলো উইথড্র কীভাবে করবেন জানেন এই যে উইথড্র করার জন্য আমাদের যেতে হবে উইথড্র অপশানে উইড্রো অশনে যেতে হবে উইড্রো অশনে গিয়ে এই যে প্লেস এ নিউ উইথড্রয়াল রিকোয়েস্ট এখানে ক্লিক করবো এখানে এখানে ক্লিক করার পর আমাকে বলতেছে আমি উইথড্রো করার জন্য এই মেথডগুলো ব্যবহার করতে পারব মোবাইল ব্যাঙ্কিংয়ের যে মোবাইল রিসার্চ বিকাশ রকেট নগদ শিওর ক্যাশ এম ক্যাশ এগুলোতে আমি এই পেমেন্টগুলো নিতে পারবো দেখো ম্যাক্সিমাম লিমিট যেহেতু আমার তো ম্যাক্সিমাম লিমিটটা নাই আমি অলরেডি উইথড্র করে ফেলছি এখন মাত্র সতেরো টাকা আছে কিন্তু এটা যদি সর্বনিম্ন আগে দশ টাকা ছিল এখন বিশ টাকা করে দিয়েছে দশ টাকা হলেই আগে মোবাইল রিচার্জ করা যেত এখন তো বিশ টাকা হয়ে গেছে আর কি মোবাইল রিচার্জটা দশ টাকা করা যাচ্ছে না তো এখন এটা রিচার্জ করার জন্য যা করতে হবে সেটা হলো যে এই দেখেন পেমেন্ট মেথড আছে যদি আমরা মোবাইল রিচার্জ করতে চাই তাহলে মোবাইল রিচার্জ অপশনটা দিতে হবে যদি নগদে নিতে চাই যদি রকেটে নিতে চাই যদি বিকাশে নিতে চাই সবগুলো মেথড এখানে আছে এবং এখানে দেখেন আপনাকে লিমিটগুলি বলে দেওয়া আছে যে বিকাশে নিলে সর্বনিম্ন কত টাকা থাকতে হবে রকেটে কত নগদে কত এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মোবাইল ব্যাঙ্কিংয়ে যদি আপনি নিতে চান টাকা তাহলে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা এখানে আর্ন করতে হবে পঞ্চাশ টাকা হলে আপনি বিকাশ রকেট নগদে নিতে পারবেন আদারওয়াইজ আপনি যদি পঞ্চাশ টাকার নিচে হয় তাহলে বিশ টাকা করে আপনি ইয়াতে নিতে পারবেন ফোন মোবাইল রিসার্জে নিতে পারবেন যে কোনো সিমে এই যেখানে দেখেন এখানে বিকাশ বা আমি মোবাইল রিচার্জটা অপশনটা চুজ করলাম এখানে ফোন নাম্বারটা লিখে দিতে হবে ঠিক আছে ফোন নাম্বারটা লেখার পরে এখানে হচ্ছে আপনার সরি এখানে হচ্ছে অ্যামাউন্টটা লিখতে হবে দেখুন আমি এখানে বিশ টাকা উইথড্রো করব হ্যাঁ আর তো আমার তো বিশ টাকা নাই তারপর আমি দেখাচ্ছি যে কীভাবে ওইটা করব আর এখানে হচ্ছে আপনার ফোন নম্বরটা লিখে দিতে হবে ঠিক আছে ফোন নম্বরটা লিখে দেওয়ার পর এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে আমার এখানে দেখাচ্ছে যে আমার কী নাই পর্যাপ্ত ব্যালেন্সটা নাই তাই উড্র হচ্ছে না যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকতো তাহলে এই সাবমিট দেওয়ার সাথে সাথে আমাকে বলতো যে আপনার এই রিকোয়েস্টটা আন্ডার প্রসেসিংয়ে আছে হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে আমার পেমেন্টটা দিয়ে দেবে দেখেন আমি আর একটা বিষয় আপনাকে দেখাই এই যে আমি একটা কাজ করছিলাম হলো এই যে দেখেন এই কাজটা করছি হলো নভেম্বরের নভেম্বরের হচ্ছে হ্যাঁ ডিসেম্ব ডিসেম্বরের হচ্ছে এগারো তারিখে এগারো তারিখে করেছিলাম এক টাকার এটা ছিল মাত্র দুই টাকার কাজটা আমি কাজটা করে জমা দেওয়ার সাথে সাথে আমি পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে ওই দুই টাকা এখানে পেয়ে গেছি তো এখন এখানে বেশি একটা সময় দিতে পারি না যার কারণে এখানে কাজগুলো ওইভাবে করা হচ্ছে না আপনারা এখানে সময় দেন শ্রম দেন আশা করি এখান থেকে বাংলাদেশি এটা একটা মার্কেট প্লেস বলা বলা যায় হ্যাঁ এটা একটা বাংলাদেশি মার্কেট প্লেস এখান থেকে আপনি চাইলে মান্থলি পনেরো বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এটাতে কোনো ধরনের কোনো ধোখাবাজি নাই কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট নেই কোনো ধরনের কোনো আপনাকে ইয়ে করতে হয় না পেমেন্ট করতে হয় না আপনি বিনা খরচায় এখান থেকে কাজ শিখতে পারবেন এবং করতে পারবেন কাজ শেখার জন্য আপনাকে যে ফেসবুকের পেজ লিঙ্ক দেওয়া আছে আইডি লিঙ্ক এবং ইউটিউব লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনি কাজগুলো শিখে নিতে পারবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ছিল আরেকটা বিষয় বলে রাখি যদি আপনার এই এই সংক্রান্ত কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা এই দেখেন কন্টাক্ট আজ অ্যাবাউট আছে এখানে গিয়ে এই যে অ্যাবাউট আছে ক্লিক করলে দেখেন এই সম্পর্কে বিস্তারিত আপনারা দেখতে পারবেন ঠিক আছে যে এটা কী কেন কী জন্য আসছে কীভাবে উদ্যোগগুলো দেয় কীভাবে কর্মীরা কাজ করে এগুলো সব বিস্তারিত লেখা আছে এখানে ঠিক আছে আসলে এই হচ্ছে আপনাদেরকে নিয়ে যে বিষয় বলার ছিল সেটা তো ভালো থাকবেন